নিয়ম বহির্ভূতভাবে কাকড়া আহরণ ও পরিবহনের অভিযোগে আটক ১৯ জেলেকে বন বিভাগের দপ্তরে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা। মঙ্গলবার রাত ৭:৩০টার সময় সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে এই হামলা চালানো হয়। চাঁদপাই ফরেস্ট অফিসের এসও মোহাম্মদ আনিসুর রহমান ও সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান, নিয়ম বহির্ভূতভাবে সুন্দরবন থেকে কাকড়া আহরণ ও পরিবহনের দায়ে মঙ্গলবার ভোরে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৫টি নৌকায় থাকা ৮০০ ক্যারেট কাকড়া সহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। এরপর দুপুরে তাদেরকে আনা হয় বন বিভাগের কার্যালয়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও কে জানানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জব্দ করা কাকড়াগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশনা দেন। এরপর সকল প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যায় কাকড়া অবমুক্ত করতে গেলে চোরাকারবারীরা ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীর নেতৃত্বে ২০০-৩০০ জনের একটি চোরাকারবারী দল ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় সরকারি টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিজেদের নিরাপত্তায় রাজস্ব রুমে অবস্থান নেয় বন কর্মকর্তারা। এই সুযোগে বন বিভাগের একটি কক্ষের জানালা ভেঙে আটক ১৯ জেলেকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। দ্রুত ঘটনাস্থলে চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদের নেতৃত্বে একটি ইউনিট সেখানে উপস্থিত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে বন বিভাগের অফিসে হামলা ও আটক জেলেদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় কেউ আটক হয়নি। এ ঘটনায় বন বিভাগের দায়িত্বরতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘদিন যাবৎ এই সুন্দরবন পূর্ব বন বিভাগের নিষিদ্ধ এরিয়া থেকে একজন দুষ্কৃতকারী, যার নাম হচ্ছে ইসমাইল গাজী, পিতা এজাহার গাজী, সাংলোবনিয়া মোংলা বাগেরহাট, এবং এর ভাই ওমর ফারুক গাজী আর পিতা মোহাম্মদ ইজাহার আলী গাজী, এদের নেতৃত্বে এদের ৩টি ট্রলার আছে এবং এরা এই সুন্দরবন থেকে অবৈধভাবে কাঁকড়া আহরণ এবং পরিবহন করে। গোপন সংবাদ পাইয়া প্রসন্ন নদীতে টহল দানকালে দেখতে পাই একটা ট্রলার ৪টি নৌকা পাশে বান্ধিয়া টানিয়ে নিয়ে আসতেছে। আমরা স্পিডবোট যোগে তাদের কাছে যাইয়া তাদেরকে ধৃত করি এবং তাদের পাস পারমিট দেখতে চাইলে তারা কাঁকড়া ধরার পাস দেখাইছে দ্বন্দ্বরীর, কিন্তু এখানে নৌকায় ৪ নৌকায় কাঁকড়া ভর্তি কিন্তু কাঁকড়া পরিবহনের কোনো পাস না থাকায় এবং তাদের যে ট্রলারটায় নৌকার টাইনে নিয়ে আসতেছে সেই নৌকায় সে ট্রলারের কোনো বিভাগীয় বন কর্মকর্তার পারমিশন নাই এবং পাস নাই, পরিবহনের পাস না থাকায় আমরা এই কাঁকড়া এবং ট্রলারটি জব্দ করিয়া আমাদের অফিস হেফাজতে নিয়ে আসি। আলী আজিম, রাজধানী টাইমস, মোংলা।